গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে বার্থডে। তো আজকে যার বার্থডে তার জন্য, তার ডেকোরেশন করার জন্য সবাই বেলুন ফুলাচ্ছে। আমরা পেনো না, আমরা ওয়েস্টার্ন মাল। কিরে বেলুন কই? তো সবাই অনেক ফাজলি হতেছিল, মজা হতেছিল। তো এই তো আমাদের বার্থডে ডেকোরেশনের ফাইনাল লুক। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তো সবাই ছাদে চলে আসছে ডেকোরেশন করতে করতে, আমাদের রাত হয়ে গিয়েছিলো। তো কেক চলে আসছে। তো দুইটা দুই ফ্লেভারের কেক ছিল, যেহেতু বাচ্চারা চকলেট কেকটা অনেক পছন্দ করে। তো এই তো আমাদের বার্থডে গার্ল, সবাই চলে আসছে। আমাদের কেক কাটা শেষ। তো এখন সবাইকে কেক সাইজ করে কেটে তারপর পরিবেশন করা হবে। আর এই চকলেট কেকটা অনেক মজার ছিল, খেতে অনেক ভালো লেগেছিলো, একদম সফট কেক ছিল। তো বার্থডে গার্ল সবাইকে খাই দিতেছিলো, আর আমি নিচে চলে আসছি রাতের ডিনারের জন্য। তার আয়োজন করেছিল তেহারি, তো এটা অনেক স্বাদ হয়েছিলো, অনেক মজা লেগেছিলো এই তেহারিটা। তো আমি খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি আবার নাচের জগতে, আর রাতে নাচ গানের আয়োজন ছিল, আর বাচ্চাদের নাচ দেখতে অনেক ভালো লাগে। কারণ আমি নাচের গানটা অফ করে দিয়েছি, কারণ কপিরাইটের জন্য, যাতে আমার ভিডিওটা কপিরাইট না দেওয়া হয়, তার জন্য আমি গানটা অফ করে রেখেছি। তো নাচ ওরা অনেক সুন্দর করে নেচেছিল, যেহেতু বাচ্চা যেমন পেয়েছে তেমন নেচেছে। তো আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম, মজা করতেছিলাম। তো বাচ্চাদের নাচের পর আসবে বড়দের নাচ, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ লাস্টে অনেক মজা আছে, কারণ বড়রা কীভাবে নাচে তা এখনই আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।